প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত, ছোট্ট একটি আল্লাহর শিখানো দোয়া যদি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট একটি দোয়ার মাধ্যমে যদি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, তাহলে সমস্যাটা কোথায়? অবশ্যই এই সহজ আমলটি আপনি করবেন আজকে রবিবার দিন অথবা রাত, যখনই আপনি সুযোগ পাবেন তখনই আমি যেভাবে বলে দেব সহজ আমলগুলো, ঠিক সেভাবেই করবেন ইনশাআল্লাহ। বেশি কঠিন নয়, শুধুমাত্র তাসবিটা হাতের মধ্যে নিয়ে 100 বার ছোট্ট দোয়াটা পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আদম সন্তান, প্রত্যেকটা মুহূর্তে জানা অজানা, কবিরা সগিরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, কিন্তু দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস গুনাহের মধ্যেই লিপ্ত থাকি আর আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নারাজ করে ফেলি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকে না। আর এভাবে আমরা নামাজ পড়তে থাকি, রোজা রাখতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এবং এভাবেই আমরা দান সদকা করি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করতে থাকি, কিন্তু গুনাহগুলো থাকার কারণে আমাদের দোয়া কবুল হয় না, অভাব দূর হয় না, রিজিকের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। এই গুনাহগুলো আমাদের জীবন হায়াত কমিয়ে দেয়, আমাদের রিজিক কমিয়ে দেয়, বরকতগুলো উঠিয়ে নেয়। এই জন্যে গুনাহগার ব্যক্তি হায়াতের মধ্যে, জীবনের মধ্যে কোনো বরকত পায় না, রিজিকের মধ্যে কোনো বরকত পায় না, তার জীবন কোন দিক দিয়ে যেন শেষ হয়ে গেল সে বলতেই পারে না, সে ভালো কাজ করতে পারে না, এবং তার টাকা পয়সাগুলো লাখ লাখ টাকা ইনকাম করে, কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায় বলতেই পারে না, মনের মধ্যে প্রশান্তি পায় না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব আপনাদেরকে আজকে রবিবার দিন অথবা রাত, অবশ্যই এই ছোট্ট আমলটা আপনারা করবেন, মাত্র ছোট্ট দোয়াটা 100 বার পাঠ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনাদেরকে নিষ্পাপ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই সুন্দর করে আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দোয়াটা দিয়ে দেব এবং শব্দে শব্দে শিখে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে শিখবেন, আমার সঙ্গে পড়বেন, সহজ আমলটা কেউ আজকে বাদ দিবেন না, মিস করবেন না, সকলে আজকে আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাদেরকে ভালোবাসতে শুরু করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহর উপরে ঈমান আনলে, আল্লাহর কাছে তাওবা করলে, নেক আমল যদি আজকে থেকে করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের তো আল্লাহ মাফ করবে, করবে প্রত্যেকটা গুনাহের পরিবর্তে আল্লাহ একটি একটি করে নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে বলেন, আল্লাহ বলেন, ইল্লামান তাবা, যে ব্যক্তি আল্লাহর নিকট তাওবা করে
وآمنا এবং ঈমান আনে ওয়ামিলা আমালান সালিহা এবং আমল সালিহ করে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা খারাপকে ভালো দ্বারা বদলাইয়া দেয় সকলে বলি সুবহানাল্লাহ প্রত্যেকটা গুনাহের পরিবর্তে একটি একটি নেকি দিয়ে তার আমলনামাকে ভরপুর করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যতই গুনাহ করেছেন যতই অন্যায় করেছেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না আল্লাহ ক্ষমা করে দিবে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জানা ব্যভিচার যত গুনাহ করেছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করবেন এই আমলটা করে ইনশাআল্লাহ জীবনের যৌবনের বড় ছোট কঠিন যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহের পাহাড় পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি আপনাদেরকে খাস দিলে করতে হবে সঠিকভাবে করতে হবে ছোট্ট আমলটি কিভাবে করবেন আমলটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম রবিবার দিন অথবা রাত যখনই আপনি আমলটি করেন ওযু করে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম আপনারা এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যদি দুরুদে ইব্রাহিম পাঠ করতে চান দুরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যদি এগারো বার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিমটা পাঠ না করেন যে ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করবেন তাহলে এভাবে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন তার পূর্বে বলে দেই দুরুদ পাঠ করলে কিন্তু আপনার কপাল খুলে যাবে অনেক সওয়াব সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দশটি রহমত নাজিল হবে দশটি গোনা মাফ হয়ে যায় দশটি নেকি লিখে দেওয়া হয় নবীর রওজা পাকে আপনার এই দুরুদরা পৌঁছে দেওয়া হয় নবীজি কবুল মঞ্জুর করে আপনার জন্য উম্মতি বলে আল্লাহর কাছে দোয়া করে দেয় সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য জবানটা খুলে মুসলমানেরা একটু দুরুদ শরীফ আমার সঙ্গে পাঠ করুন এগারো বার اللهم صل على محمد وعلى آل محمد এতটুকু পর্যন্ত পাঠ করতে পারেন অথবা অন্য দরুদ্র পাঠ করতে পারেন আরো ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আমি পাঁচবার পাঠ করেছি আপনারা এগারো বার দুরুদ শরীফ এভাবে সংক্ষিপ্ত ভাবেও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফটা পাঠ করার পর আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া
পাঠ করবেন 100 বার এভাবে পাঠ করবেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে যদি আমার কাছে কেউ ক্ষমা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এভাবে রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি আমার সঙ্গে আবারো পাঠ করুন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি অর্থটা শুনুন রব্বি ইন্নি ও আমার রব যালামতু নাফসি আমি আমার নফসের উপরে জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি ফাগফিরলি আমাকে আপনি ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহ বলে দিয়েছেন এভাবে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে এবং ভবিষ্যতে আর কখনো গুনাহ করবে না এবং আমার কাছে ক্ষমা চাইবে এভাবে যদি কেউ ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব সকালে বলি সুবহানাল্লাহ এই ছোট্ট দোয়াটা 100 বার পাঠ করার পর আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে তারপর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ জীবনে অনেক ভুল করেছি অন্যায় করে ফেলেছি যেই গুনাহগুলো করেছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আর কোন গুনাহ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে maaf করে দাও এভাবে আপনার মতো করে আপনি মোনাজাতটা সম্পন্ন করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলগুলোর কথা আবারো বলে দিচ্ছি সহজ আমল প্রথমে রবিবার সকাল এবং সন্ধ্যা রাত যখনই পারেন তখনই করবেন সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন তারপরে 100 বার ছোট্ট দোয়াটা পাঠ করবেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি 100 বার দোয়াটা পাঠ করবেন গুনে গুনে তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবেশ করে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই গুরুত্বপূর্ণ আমলটা যাতে আমরা সকলে সহজ আমলটা করে নিষ্পাপ হতে পারি আজকে দিনের মধ্যেই আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আল্লাহ যারা যারা আমিন লিখেছে তাদের কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশে গোপনে যারা ব্যভিচার সব গুনাহগুলো যাতে আল্লাহ এই আমলটা করলে তুমি ক্ষমা করে দাও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু